মহম্মদ মুকিম এবে কি শ্রীকান্ত এবে কি জয়দেব জেনা এবে কি নিরঞ্জন পণ্ডা এবে কি ভক্ত দাস এবে কি প্রসাদ হরিচন্দ্র এবে কি তাঙ্ক ভিতর আউ কি হবে রাহুল গান্ধী ফাইনাল করু এটি কেহি না ফাইনাল করা রাহুল গান্ধী ফাইনাল করবে হগড়ে আনাউন্স করবে খুব সময় ভিতরে মু দিল্লি রু ফেরিছি অল্প দিন ভিতরে সভাপতি ঘোষণা হব না মলিফুলিয়া সভাপতি ওড়িশার হব তার নেতৃত্বে রাহুল গান্ধী যে দিল্লির ওই যা দেখিনি যাকে পচারি ট্যাক্সি বালা কল না একদম হারাম খল নরেন্দ্র মোদি বলে কেউ না আমি মার দিয়া দরদাম এতনা আরে বাপ রে বাপ বলে ভোট পিটা দিয়া ফুল কো না গলত কাম কিয়া থা আও আম ফুল কু নেই যায়গে হাত কু যায়গে তেমন রাহুল গান্ধী না এনা চারিআড়ে গলি গলি বে গোটে হোটেলে খাইলু সে বি কইলা আজ্ঞা রেট সব বড়ি যাইছে মিল যেটি আমি সেটি খাউলু অড়াইশো টাকার সেটি পাঁচশো টাকা দেওয়া পড়লা বলে কেউ না দরদাম যুয়াড়ে গলু তেমন লোক একদম বিতুষ্ট পনিপরিবা রেট বড়া ঝিও রেট বড়া তেল রেট বড়া চাউল রেট বড়া অটা রেট বড়া রহলা কোণ সুভদ্রা পয়সা তাকে ভৌণী মানে কাকরা পকড়ি চা ফি দিয়ে আসছি নেই যাই খাই দেখি বরা চারটা খাই যাই যাচ্ছি সে বসে চাল আরে আম ওড়িশা নু ইন্ডিয়া লোক মহিলা যা পাউছ পুরাই দিও ছাত্র পুরাই দিও টোকা বুড়া খালি হাঁ করি আমি বইছু হাঁ হাঁ হয়েকি খালি হাঁ হাঁ হয়েকি অছু যৌ যোজনা এ নবীন পট্টনাক যে তাকে দিয়েছিলাম লক্ষে এটি ইয়ে পাইবে দশ হাজার পাঁচ হাজার বর্ষকু সতেইশ তিরিশ টাকা অঠেইশ টাকা চা কপে পকড়ি দেব বেল্ট দাম নুহ সেটাই নবীন পট্টনাক যাব লোক চাইলে নি আগু দিয়েদেলি ইয়ে দশ হাজার দিয়ে পাঁচ হাজার এগুলা অলাযোগ যোজনা আরে যোজনা করিব যদি ভৌণী মানি ভালো যোজনা কর লক্ষের ঊর্ধ্ব টঙ্কা দিও সে নিজ গোড়ে ঠিয়া হবে চাষবাস করবে কি টেলর দোকান দেবে কি সেলুন করবে কি গ্রসরি দোকান দেবে কি জলখিয়া দোকান দেবে হোটেল দেবে তাহলে বঞ্চবে আউ এ পাঁচ হাজার পকড়ি চা পিকি লোক ঝাড়া বসি সারে লজ্জা ভোর লজ্জা আরে নবীন পট্টনাক তলু ওপর পর্যন্ত পুরা টেকেইকি রহিলা মুহকু পুরা মুন্ডুকু টেকি সারি আউ তা হাত হলুছে দেখুছ এই না পুরা শাবল ভাই হাত কলানি মোহনু কৌজন বেকুরু এমনি ধরিকি টেকি দেব দেখি দেব পুরা নবীন পট্টনাক মোহনু মোহন ঠিয়া হইতা পুরা আগে এমতি অছি নবীনকর গোটে কেরল ডাক্তার আনি পাণ্ডিয়ানে ধরাই দিয়েছি নবীন কি সে পুরা নখঠু বা ইয়ে মানে তলঠু ওপরঠু পুরা গরিকি আর ভিতরে যা থাকা তার মহিলা ফেলা আগুরু সিগারেট ধুঁয়া ফুঁয়া সব পুরা চেরিমূল চেরমূল ঔষধ দিয়ে পুরা এনা ভোজন চোস্ত চালিবা চোস্ত নবীন পট্টনাক ফেট রেডি আগে টানুলে আউ কিছু না এই না পুরা পাণ্ডিয়া নির্দেশনে পুরা আয়ুর্বেদ ট্রিটমেন্ট নবীন জোয়ার যাব মানে সে তাকে পাণ্ডিয়ান নবীন যোড়ি এমিতি কাবে তবে তেল মারিকি মু কহুনি কাহাকু মু পাণ্ডিয়ান কু তেল মারু কি নবীন তেল মারুনি মু পচাশ বর্ষ সক্রিয় রাজনীতি বিধানসভার তিরিশ পঁয়ত্রিশ বর্ষ এমিতি কাম ওড়িশার কাহা সময় হয়নি কেবল হরেকৃষ্ণ মহতা হীরাকুদ বন্ধ রাউরকেলা স্টিল প্ল্যান্ট ভুবনেশ্বর করছে বিজু পট্টনাক আসছে পারাদ্বীপ বন্দর করছে জানকী পট্টনাক মানচিত্র বদলি দেলা ওড়িশার রাস্তাঘাট কলেজ স্কুল জানকী পট্টনাক জরিয়ারে মু ভুবনেশ্বর জটনী ভিতরে অড়চাশ হাইস্কুল সতেরোটা কলেজ এইটি যা একাম্বর কলেজ যা ক্যাপ্টেন ল কলেজ চন্দকা কলেজ মদনপুর কলেজ কন্তিয়া কলেজ জটনী কলেজ সতাবর কলেজ বালিপাটনা কলেজ পটিয়া কলেজ যুয়াড় যাব
ଜାରି ପଟ୍ଟନାୟକ କରିଛି। ତାପରେ ଆସିଲେ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ପାଣ୍ଡିଆନ। ଯେତେ ହାଇସ୍କୁଲ କରିଥିଲୁ ସବୁ ମଡର୍ଣ୍ଣାଇଜ୍ କରିଛି ନବୀନ ପଟ୍ଟନାୟକ। ଯେତେ କଲେଜ ପ୍ରତି ହାଇସ୍କୁଲ ଦେଇଛି 55 ଲକ୍ଷ, ପ୍ରତି କଲେଜକୁ ଦେଇଛି 20 ଲକ୍ଷ, ପ୍ରତି ଡାକ୍ତରଖାନା। ଏଇ ଯାଅ ଭୁବନେଶ୍ୱର ବସ୍ ଷ୍ଟାଣ୍ଡ ଦେଖିବ, ଯାଅ ଦେଖ କଟକ ବସ୍ ଷ୍ଟାଣ୍ଡ, ଓଡ଼ିଶା ବସ୍ ଷ୍ଟାଣ୍ଡ, ଓଡ଼ିଶା ଯାକ ରୋଡ଼ ଦେଖ, ଓଡ଼ିଶା ଯାକ ମନ୍ଦିର ଦେଖ, ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର, ଲିଙ୍ଗରାଜ ମନ୍ଦିର, ରାସ୍ତାଘାଟ, ପିଇବା ପାଣି। ମୁଁ ନେଇଛି ଜଟଣୀକି 750 କୋଟି, ଡେ ଆଣ୍ଡ ନାଇଟ୍ ଖୋର୍ଦ୍ଧା ଜଟଣୀ ପାଣି ପିଉଛୁ ଆମେ, ଆଉ କରିଲି କ'ଣ? ନବୀନ ପଟ୍ଟନାୟକ ପାଣ୍ଡିଆନ କରିଛନ୍ତି ଏସବୁ, ତେଣୁ ସେ ଅମର ହେଇକି ରହିଛନ୍ତି, ରହିବେ। ସୋର ଭାଇ ଯେତେବେଳେ ଏମ୍ଏଲ୍ଏ ଥିଲେ ସେତେବେଳେ ତ ଏତେ ଇସ୍ୟୁ ହେଉନଥିଲା, ଏବେ ବେଶୀ ଇସ୍ୟୁ ଆସୁଛି କେବଳ ମୋହନ ବାଜି ପାଇଁ ଏ ମୋତେ କାହିଁ ଜଣାପଡ଼ୁନି। ଏ ମୋହନ ମାଝିଟି ଭଲ ଲୋକ ଟିଏ, ତାକୁ କେହି ମାନୁନାହାନ୍ତି। ଏ ମନ୍ତ୍ରୀବାଦ ଯଦି ମନକୁ ମନେ ଷ୍ଟେଟମେଣ୍ଟ ଦେଲେଣି, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଗୋଟା ଆଣେ ନେ ମନ୍ତ୍ରୀ ଗୋଟା ଆଣେ, ଆଉ ଉପମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଯେଉଁ ଲେଡ଼ି ଅଛନ୍ତି ପରିଡ଼ା ମୋ ଭୋପାଳ, ସେ ଭାରତର ନୁହଁ, ସେ ପୃଥିବୀର। ମୋତେ କାହିଁ ଜଣାପଡ଼ୁଛି ପୃଥିବୀ କ୍ଷତି କରିକି ସେ କୁଷ୍ଠଙ୍କ ଭଳିଆ ପୁରା ଚକରରେ କ୍ଷତି କରି ସେ ରଖିଛନ୍ତି ଭୁବନେଶ୍ୱର ଓଡ଼ିଶାବାସୀ। ଯେ ମହିଳା ମୋ ଭୋପାଳ ମୋର ଆର ମୁଖ୍ୟ ଉପମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଭାରି ଭଦ୍ର, କେ ବି ସିଂହ ଚମତ୍କାର ଲୋକ, ଆଉ ମନ୍ତ୍ରୀମାନେ ଭଲ, କେତୁଟା ତା ଭିତରେ ଗୋବରିଆ କରୁଛନ୍ତି। ତୁମ ଡିପାର୍ଟମେଣ୍ଟ କଥା ତେବେ କହିବ ନା, ଆଉ ତୁମେ ମୋ ଡିପାର୍ଟମେଣ୍ଟ କଥା କେମିତି କହିବ? ଇଏ ଯିଏ ଯେଉଁଠି ପାଉଛି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଭଳିଆ ଷ୍ଟେଟମେଣ୍ଟ ଦେଉଛି, ତେଣୁକରି କାହିଁକି ମୋତେ ଜଣାପଡ଼ିନି। ଗୋଟେ ଅପାର ସରକାର ଚାଲିଥିଲା ଭଳିଆ ଜଣାପଡ଼ୁ।